ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف، والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. وقال الله تبارك وتعالى في موضع آخر، وإذ ابتلى إبراهيم ربه بكلمات فتمهن قال إني جاعلك للناس إماما. وقال الله تبارك وتعالى في موضع آخر، إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين. সম্মানিত জুমার উপস্থিতি, প্রশংসা মাত্রই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সকল ব্যস্ততা থেকে বার করে এনে এই পবিত্র জায়গায় আসার তৌফিক দান করেছেন। অতঃপর তিনার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য দরুদ ও শান্তি দ্বারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা। আপনাদের সামনে যেহেতু কুরবানি আসছে, তো এই ব্যাপারে কিছু আলোচনা হবে। সরাসরি কোরআন যেটা বলছে সেখান থেকে কিছু আলোকপাত করব, সরাসরি কোরআন থেকেই। বিষয়টি হচ্ছে, কুরবানিটা যেহেতু আমাদের উপরে সুন্নাতে মুআক্কাদা ফরজ নয়, এ ব্যাপারেও জানতে হবে। তার আগে এর ইতিহাস কিছুটা সংক্ষেপে আমরা শুনব।
যেটা আল্লাহ তাবারক ও তাআলা পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছেন যে ভঙ্গিমাতে। তো কুরবানির যেহেতু এটা ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু আমরা যে কুরবানি করেছি, কিন্তু আসল যদি অর্থ দেখেন কুরবানি পৃথিবীর সূচনা থেকে আছে, পদ্ধতি বিভিন্ন যুগে বিভিন্ন, আমাদের সময়ও বিভিন্ন। বিষয়টি আমরা একটু এগিয়ে যাব, যেহেতু এ কুরবানি ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু হয়ে আসছে, তো আমরা ইব্রাহিম আলাইহিসসালামের কিছু সংক্ষিপ্ত জীবনী আমরা শোনার চেষ্টা করব। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে সংখ্যায় 25 জন নবীর কথা উল্লেখ করেছেন এবং নবী ছাড়াও বিভিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন। এই নবীদের ঘটনা বা বিভিন্ন ঘটনার মধ্যে কিছু ইবরাত রয়েছে, মানুষদের হেদায়েতের একটি জিনিস রয়েছে, এই সমস্ত ঘটনার মাধ্যম থেকে মানুষ হেদায়েত পেতে পারে। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিনিসটুকু মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট অতটুকুই আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এবং এই ঘটনার মধ্যে আরও বিস্তারিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিছু বর্ণনা করেছেন যেটা পবিত্র কোরআনে নেই। এছাড়াও অনেক এমন ঘটনা আমরা বিভিন্ন বই থেকে পাই, বিশেষ করে ইসরায়েল বা ইসরায়েলদের যে ঘটনাগুলো, এই ইসরায়েলি ঘটনা অনেক সত্য আছে মিথ্যাও আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হেদায়েতের জন্য যতটুকু দরকার ততটুকুই পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন, বেশি দেননি। এবার আমি ইব্রাহিম আলাইহিসসালামের সংক্ষিপ্ত জীবনী, পুরো জীবনী নয়, কিছু কথা ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে নেব আমি, যেটা আমাদের জন্য হেদায়েতের একটা জরিয়া হবে, সে সমস্ত কথা। এখানে আমি একটি আয়াত আপনাদের সামনে সর্বপ্রথম তেলাওয়াত করব, যেটা পবিত্র কোরআন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 124। সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া ইজিব তালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের পরওয়ারদিগার ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা করলেন, তখন কয়েকটি বিষয়ে, বিকালিমাতিন শব্দ ব্যবহার করা হয়েছে, কালিমা কথা এক বচন আর কালিমাত এটা বহু বচন, এটার আসল অর্থ শব্দ বা বাক্য, কিন্তু এখানে আল্লাহ তাবারক করে যে উদ্দেশ্যে ব্যবহার করেছেন সেটা আসলে হচ্ছে পরীক্ষা। তো ইব্রাহিম নবীর অনেক পরীক্ষা দিতে হয়েছিল ইব্রাহিম আলাইহিসসালামকে, কিন্তু কটা পরীক্ষা দিতে হয়েছিল সেটা উল্লেখ করা নেই, কোরআনেও নেই হাদিসেও নেই। কিন্তু মূল কিছু কিছু ঘটনা যেগুলো আমাদের জন্য হেদায়েত হবে, সেই সমস্ত ঘটনাগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। ঘটনা তো ইব্রাহিম আলাইহিসসালামের যুগে অনেক ছিল, বেকালেমাতিন যে শব্দ ব্যবহার করা হয়েছে এখান থেকে বুঝতে হবে যে ইব্রাহিম আলাইহিসসালামকে অনেকগুলো পরীক্ষাতে উত্তীর্ণ হতে হয়েছিল, কিন্তু যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোই আল্লাহ তাবারক তাআলা উল্লেখ করলেন। ফাআতাম্মাহুন্না, যখন আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে অনেকগুলো পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করলেন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ করলেন। তারপর আল্লাহ তাবারক তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিসসালামকে, ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য ইমাম নির্বাচন করব, সমস্ত মানব জাতির জন্য ইমাম নির্বাচন করব। আর আমরা এখনো জানি খ্রিস্টান বলেন এক কথায় আহলে কিতাব, আহলে কিতাব যারা আছে যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতাব নাযিল করেছিলেন, ওই সমস্ত ধর্মের লোকেরা সবাই এক বাক্যে ইব্রাহিম আলাইহিসসালামকে আদি পিতা হিসাবে মেনে নিয়েছেন, সম্মান প্রদর্শন করেন।
আমরা দেখতে পাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মতবিরোধ রয়েছে। অনেকে বিশ্বাস করে তিনি হচ্ছে শেষ নবী, কিন্তু অনেকেই বিশ্বাস করেন না। শেষ নবী তো দূরের কথা, নবী হিসাবে অনেকে বিশ্বাস করেন না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে সকলেই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন আদি পিতা হিসাবে। এই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আদি পিতা এবং আবুল আম্বিয়া, মানে সমস্ত নবীদের পিতা। কারণ কি? আল্লাহ তাবারক ও তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 33, সেখানে আল্লাহ তাবারক ও তাআলা বলছেন ইন্না আল্লাহ আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলা আল আলামিন। নিশ্চয় আল্লাহ তাবারক ও তাআলা আদম আলাইহিস সালামকে এবং নূহ আলাইহিস সালামকে এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর এবং ইমরান আলে ইমরানকে সমস্ত মানব জাতির জন্য নির্বাচন করেছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামকেও আলে ইব্রাহিমকে আল্লাহ তাবারক ও তাআলা মানব জাতির হেদায়েতের জন্য নির্বাচন করেছেন। এই বিশ্বের বুকে এক আল্লাহর অর্থাৎ তৌহিদের দাওয়াত দেওয়ার জন্য এই পৃথিবীর বুকে নির্বাচন করেছিলেন। তিনি আবুল আম্বিয়া হলেন কিভাবে? আমরা যতটুকু ইতিহাস থেকে পাই, ইব্রাহিম আলাইহিস সালামের আগের নবী হচ্ছেন সালেহ আলাইহিস সালাম, এবং ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম এই সময়ের মধ্যে খুব বেশি হলে 10 থেকে 12 জন নবী এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের আগে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের দুইটি পুত্র, একটি হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, দ্বিতীয় হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম থেকে আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটে। তাছাড়া অন্য কোন নবী ইসমাইল বংশে আসে নাই। এবার দ্বিতীয় পক্ষ সারার বংশজাত ইসহাক আলাইহিস সালামের যে সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, তো ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে বলা হয় বনী ইসরাইল, এবং সমস্ত নবী রসুল এই বনী ইসরাইলদের হেদায়েতের জন্য আল্লাহ তাবারক ও তাআলা প্রেরণ করেছিলেন যতগুলো নবী। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল যেটা বলেছেন, এই পৃথিবীর বুকে মানুষদেরকে গুমরাহি থেকে হেদায়েতের দিকে আনার জন্য 1,24,000 প্রায় নবী রাসূল পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আগের 10 থেকে 12 জন বাদ দেন, তাহলে থাকলো সমস্ত নবী ইব্রাহিম নবীর বংশধর। তার জন্য বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া, এবং সারাকে বলা হয় উম্মুল আম্বিয়া, নবীদের মা। এই ইব্রাহিম আলাইহিস সালাম পশ্চিম ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেছিলেন, যেটা এখন বাগদাদ নামে পরিচিত, এবং এই শহরটি পরবর্তীকালে সুলাইমান আলাইহিস সালামের যুগে জাদুর জন্য বিখ্যাত হয়ে ওঠে। আমরা জানি নূহ আলাইহিস সালামের যুগে বিশাল একটি বন্যা হয়েছিল, তিনি সর্বপ্রথম রাসূল ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের সময়ের পার্থক্য হচ্ছে প্রায় 2,000 বছর, এবং ইব্রাহিম আলাইহিস সালামের আগে যে নবী এসেছিলেন তিনি হচ্ছেন সালেহ আলাইহিস সালাম, এর মধ্যে পার্থক্য হচ্ছে খুব বেশি হলে পরে 200 বছর। এবং ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সময় পার্থক্য 1700 থেকে 2,000 বছর পর্যন্ত। এটা তো এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে শহরে, বাবেল নামক যে শহরে বসবাস করতেন, সেই শহরে কালেডীয় সম্প্রদায়, কালেডীয় জাতি বসবাস করত, এবং সেই জাতির একচ্ছত্র সম্রাট ছিল নমরুদ, যেটা আমরা পবিত্র কোরআন থেকেও পাই না এবং হাদিস থেকেও পাই না।
কিন্তু ইসরায়েলি রেওয়ায়েত থেকে এটা পাওয়া যায়। অনেকেই প্রতিবাদ করেন যে নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের যুগে সে বাচ্চা ছিল না, যেহেতু ইসলামে এর নাম উল্লেখ করা হয়নি। আমি আগেও বলেছি মানুষদের হেদায়েতের জন্য যতটুকু দরকার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে অতটুকুই দিয়েছেন এবং নবীর মাধ্যমে অতটুকুই বলিয়েছেন। তো এখানে বাদশার নাম নেয়ার মধ্যে কোনো হেদায়েত লুকায়িত নেই, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নাম লেননি। তো যেহেতু ইসরায়েলি রিওয়ায়েত থেকে আমরা পাই তার নাম ছিল নমরুদ, সে 400 বছর ধরে কালেডীয় সম্প্রদায়ের ওপরে রাজত্ব করেছিল। এত কাল রাজত্ব করার কারণে তার মধ্যে অহংকার জেগে ওঠে, শেষ পর্যন্ত সে নিজেকে বাদশাহ মানে নিজেকে আল্লাহ দাবি করে, ইলাহ মাবুদ দাবি করে বসে। যখন এই পৃথিবীর বুকে কোনো অন্যায় মাথা চড়া দেবে তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই অন্যায়কে দূরীভূত করার জন্য একজন সমাজ সংস্কারক, ওই অন্যায়কে দূরীভূত কারক একজন পৃথিবীর বুকে প্রেরণ করেন। অনুরূপভাবে আমাদের বিশ্ব নেতা বিশ্ব সংস্কারক ইব্রাহিম আলাইহিসসালামকে ওই নমরুদের অহংকারকে দূর করার জন্য এই পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন এবং এই নমরুদের অত্যাচার থেকে শুধুমাত্র এই কালেডীয় সম্প্রদায়কে বাঁচানোর জন্য, হেদায়েত করার জন্য তিনি প্রেরিত হয়েছিলেন। আমরা জানি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত যতগুলো নবী রসুল পৃথিবীর বুকে এসেছিলেন সমস্ত নবী রসুল একটি সম্প্রদায়ের জন্য এসেছিলেন। বিশ্ব জগতের জন্য কোনো নবী আসেননি আমাদের নবী ব্যতীত। তো ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন তার সম্প্রদায় কালেডীয় সম্প্রদায়ের জন্য। এবার আমরা দেখব যে এই সম্প্রদায়কে গুমরাহ থেকে হেদায়েতে আনার জন্য ইব্রাহিম আলাইহিসসালামকে কতটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, কি কি পরীক্ষা তিনাকে দিতে হয়েছিল, তার মধ্যে এই কোরবানি যেটা আমরা করছি এটাও একটা পড়ে। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে পর আস্তে আস্তে যে সমস্ত পরীক্ষাগুলো ইব্রাহিম আলাইহিসসালামকে দিতে হয়েছে যার পরে তিনি সবার উপরে উঠতে পেরেছেন, বিশ্ব নেতা হতে পেরেছেন, ইন্নি যাইলুকালিন নাসি ইমামা, যখন আল্লাহ বলেন এই সমস্ত পরীক্ষা পাস হওয়ার পরে আল্লাহ বলেন আমি তোমাকে বিশ্ব জগতের জন্য নেতা নির্বাচন করলাম। তো ইব্রাহিম আলাইহিসসালাম এই নমরুদের যুগে জন্মলাভ করলেন, সেই সময় তাদের সমাজ সেই জাতিটা শিক্ষার দিক থেকে সভ্যতার দিক থেকে সবার উপরে অবস্থান করছিল, তারা খুব শিক্ষিত ছিল, এমনকি তারা গবেষণা করত, বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করত যেটা ইতিহাস থেকে পাওয়া যায়। তারা নক্ষত্র নিয়ে গবেষণা করত, মহাকাশ নিয়ে গবেষণা করত, তারা এই নক্ষত্রের মাধ্যমে জানতে পারে যে এমন এক বাদশাহ এই পৃথিবীর বুকে আসবে, এই কালেডীয় সম্প্রদায়ের মধ্যে আসবে যে এই নমরুদের রাজত্বকে নষ্ট করে দেবে, বরবাদ করে দেবে। তখন এই বাদশাহ করলো কি, তার রাজত্বকে টিকিয়ে রাখার জন্য সমস্ত পুরুষ সন্তানকে হত্যা করতে শুরু করলো। কিন্তু আল্লাহ যাকে বাঁচাবেন পৃথিবীর বুকে তাকে মারার কেউ নেই। আল্লাহ তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করবেন এবং এই প্রতিষ্ঠিত করার মাধ্যমে এই পৃথিবীর বুকে শিরকে উদ্ঘাট করে আল্লাহর তৌহিদকে প্রতিষ্ঠিত করবেন। এটাই ছিল আসল মকসাদ, আর আল্লাহর মকসাদকে কেউ নষ্ট করতে পারবে না। পৃথিবীর মানুষ যতই চক্রান্ত করুক, যেটা আল ইমরানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তারা চক্রান্ত করেছিল, তারা প্ল্যানিং করেছিল, কিন্তু আল্লাহ প্ল্যানিং করেছিল, আল্লাহ সর্ব উত্তম প্ল্যান করেওয়ালা। তো নমরুদ তার সেও প্ল্যানিং করেছিল কিন্তু আল্লাহর প্ল্যানিংয়ের ওপরে তার প্ল্যান কাজ করেনি। ইব্রাহিম আলাইহিসসালাম কোনো রকমভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর বুকে নিয়ে আসলেন, বড় করলেন, কার ঘরে বড় করলেন, যে নমরুদের প্রধান পুরোহিত এবং মূল মন্ত্রী প্রিয় পাত্র আজরের ঘরে, এর ঘরে জন্মগ্রহণ করার পরে যখন তিনি আস্তে 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 বড় হলেন,
আমরা জানি অধিকাংশ নবী 40 বছর বয়সে নবুয়াত লাভ করেন, তার আগে তিনার কোনো দায়িত্ব থাকে না। একটি কথা মনে রাখবেন, যিনারা নবী হয়েছেন রাসুল হয়েছেন তিনারা সর্বদাই শিরিক থেকে মুক্ত ছিলেন, হোক নবুয়াতের আগে হোক নবুয়াতের পূর্বে। একটি ঘটনার মধ্যে পাওয়া যায় যেখানে বলা হয় যে তিনি বলেছিলেন চন্দ্র সূর্য এসব জিনিস দেখার পরে এগুলো আমার মাবুদ, তো অনেকে বলেন তিনি কিছু সময় এর জন্য মুর্শিদে হয়ে গিয়েছিলেন, ব্যাখ্যা পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ। তো তিনি যখন বড় হলেন নবুয়াত পেলেন, দায়িত্ব যখন তিনার উপরে অর্পিত হলো, বলা হলো তুমি এই কালেডীয় সম্প্রদায়কে গুমরাহি থেকে হেদায়েতের দিকে নিয়ে আসো, যেটা ছিল প্রতিটি নবী ও রসুলের কাজ। এখন নবী ও রসুল আসে নাই, অতএব সেই কাজটি অর্পিত হয়েছে ওলামাদের ওপরে। ওলামা মানে এই নয় যারা মাদ্রাসায় ডিগ্রিধারী, যারা মাদ্রাসা আট জামাত ফারিগ হওয়ার পরে মৌলভী হয়েছে, তারা নয়। আলেম বলা হয় জ্ঞানী লক্ষ্যে, যারাই দিন সম্পর্কে জ্ঞান অর্জন করবে তারাই হবে আলেম, তারাই হবে নবীর ওয়ারেস, তাদের ওপরে এই দায়িত্ব অর্পিত হবে যেটা নবী রসুলদের উপরে ছিল। এখন যদি কোনো মানুষ ইসলাম সম্পর্কে সঠিক ধারণা রাখে, সঠিক জিনিস জানে, তার দায়িত্ব বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, রসুলের কথা অনুযায়ী সে যদি কোনো একটি বাক্য ইসলামের বাক্য জানে অপরের কাছে পৌঁছে দিবে, যে জানে না এটা পৌঁছে দিবে। তো বলছিলাম রসুলের দায়িত্ব হচ্ছে কি, তৌহিদের প্রচার প্রসার করা, পৃথিবীর বুকে গুমরাহকে উৎখাত করে তৌহিদকে প্রতিষ্ঠিত করা। তিনি সেই দায়িত্ব মাথায় নিলেন এবং মাথায় নিয়ে তিনি সেই দায়িত্ব নিয়ে পৃথিবীর বুকে প্রচার করতে কমের মধ্যে প্রচার করতে শুরু করলেন। আমরা জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাহরিম আদ নম্বর 66 আয়াত নম্বর 6 এর মধ্যে বলছেন, হে বিশ্বাসী বান্দাগণেরা, তোমরা নিজেদেরকে বাঁচাও, তোমরা তোমাদের আত্মীয় স্বজনদেরকে বাঁচাও। অন্য আয়াত, সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যে জিনিসের উপরে তাকে দেওয়া হয়েছিল, তুমি তোমার নিজের আত্মীয় স্বজনদেরকে ভয় দেখাও। তো সর্বপ্রথম দাওয়াতের যে হকদার সেটা হচ্ছে নিজের আত্মীয় স্বজন। আমি যদি হেদায়েত পেয়ে যাই তাহলে আমার কর্তব্য এই হেদায়েতটাকে আরো মানুষদের কাছে পৌঁছে দেওয়া, আল্লাহকে চেনানোর ব্যবস্থা করা। তার হক হচ্ছে কি, আমি সর্বপ্রথম আমার আত্মীয় স্বজনদেরকে বোঝাব। তিনি তার আত্মীয় স্বজনদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলেন। সর্বপ্রথম তিনি আল্লাহর এই একত্ববাদের দাওয়াত তার পিতা আজরের কাছে নিয়ে আসলেন। আজরকে এসে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, এই ঘটনাটা আপনি সূরা মারিয়াম অধ্যায় নম্বর 19 আয়াত নম্বর 41 থেকে 45-এর মধ্যে এই 5টি আয়াতের মধ্যে সংক্ষেপে আছে, আরও বিস্তারিত আছে অনেক আয়াত। পবিত্র কোরআনে 25টি সূরায় 204টি আয়াত শুধু ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে উল্লেখ করা হয়েছে। কটি? 25টি সূরায় 204টি আয়াত। আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াতের উল্লেখ করব ইনশাআল্লাহ। তো এখানে ইসরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, হে নবী তুমি এই কিতাবের মধ্যে উল্লেখ করো ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, যিনি ছিলেন সত্যবাদী নবী, যিনি ছিলেন সিদ্দিকান নবিয়্যা সত্যবাদী নবী। তিনি তার পিতাকে বলছেন, إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا, সর্বপ্রথম পিতার কাছে তাওহীদের দাওয়াত দিচ্ছেন। ভালো করে শুনুন, এখানে একটি ইবরাত নিহিত আছে, হেদায়েত নিহিত আছে, অনেক উপদেশ নিহিত আছে। এই ঘটনা থেকে আপনাদেরকে উপদেশ গ্রহণ করতে হবে। আল্লাহ এমনি এমনি এই সমস্ত আয়াতগুলো নাজিল করেননি, এর মধ্যে আপনাদের জন্য আমাদের সকলের জন্য উপদেশ রয়েছে, উপদেশগুলো আমাদের গ্রহণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছেন, হে আমার পিতা, তুমি এমন কোন জিনিসের ইবাদত করছো, তুমি যে জিনিসের ইবাদত করছো সেই জিনিসগুলো না শুনতে পাই না দেখতে পাই, ওয়ালা ইউগনিয়ান কাশাইয়া, না তোমার কোনো উপকার করতে পারে।
ইয়া আবাতি ইন্নি জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহাদিকা সিরাতান সাবিয়া, হে আমার পিতা আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি, অতএব তুমি আমার অনুসরণ করো, আমি তোমাকে সোজা রাস্তা দেখাবো। ইয়া আবাতি ইন্নি আখাফু আই ইয়ামাসসাক আযাবু মিনার রহমানে আন ফাতাকুনা মিনাল ফাতাকুনা লিশশাইতানি ওয়ালিয়া, হে আমার পিতা আমি এটা ভয় করি, এটা আমি আশঙ্কা করছি যে আল্লাহ আমার দয়াময় আল্লাহর তরফ থেকে তোমার কাছে আযাব চলে আসবে, অতএব তুমি তখন শয়তানের বন্ধু হয়ে যাবে। এর আগে একটা আয়াত ছুটে গেছে, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন ইয়া আবাতি লা তাবুদিশ শাইতান ইন্না শাইতান লিরহমানি আসিয়া, হে আমার পিতা তুমি শয়তানের অনুসরণ করো না, শয়তানের পূজা অর্চনা করো না, শয়তানের ইবাদত করো না, ইন্না শাইতানা লিরহমানি আসিয়া, কারণ শয়তান দয়াময় রহমানের অবাধ্য, অতএব এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এটি একটি। তারপরে ইব্রাহিম আলী ইসলাম তার পিতাকে অন্যভাবে বলছেন সূরা আনআম অধ্যায় নম্বর ৬ আয়াত নম্বর ৭৫ এর মধ্যে তিনি বলছেন কি, হে ইব্রাহিম, হে আমার পিতা তুমি এমন কোন জিনিসের ইবাদত করছো, আর তার তাকে আসনামান আলিহা, তুমি এই মাবুদগুলোকে এই সমস্ত মূর্তিগুলোকে নিজের মাবুদ হিসাবে মেনে নিয়েছো, আমি তোমাকে এবং তোমার জাতিকে সরাসরি গুমরাহের মধ্যে পাচ্ছি, দেখতে পাচ্ছি, অতএব তুমি এই জায়গা থেকে ফিরে আসো, তুমি এটা অন্যায় করছো, ভুল করছো, তুমি গুমরাহির মধ্যে পড়েছো, সঠিক রাস্তায় তুমি চলে আসো। ইব্রাহিম আলী ইসলামের এই আবেদন তার পিতা আজরের হৃদয়কে স্পর্শ করল না, শেষ পর্যন্ত তার পিতা আজর এই কথার পরিপ্রেক্ষিতে উত্তর দিচ্ছে কি, কালা ইয়া কালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি আমার এই উপাস্যর কাছ থেকে তুমি নিজের মুখ ফিরিয়ে নিচ্ছ, ওয়ালা ইল্লাম তান্তাহি যদি তুমি এই কাজ থেকে বিরত না থাকো, লারজুমান্নাক তোমাকে আমি পাথর মেরে মেরে শেষ করে দেবো, ওয়াহজুরনি মালিয়া তুমি আমার কাছ থেকে চিরকালের জন্য বিদায় হয়ে যাও, তুমি আমার কাছে থাকবে না। যখন পিতার কাছে তৌহিদের দাওয়াত পৌঁছে দিলেন, তারপরে পিতা এই রকম যখন উত্তর দিল, তখন শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন যে আমার পিতা এই তৌহিদের দাওয়াত কবুল করলো না, এই ধরনের কঠোর মনোভাব নিয়ে সে বসে আছে, আমাকে মারার জন্য উৎপেতে বসে আছে। তখন তিনি বললেন সালামুন আলাইকা সাস্তাগফিরু লাকা রব্বি, তিনি বলছেন তোমার উপরে শান্তি বর্ষিত হোক, অচিরে আমি তোমার জন্য আমার পরওয়ারদিগারের কাছে ক্ষমা প্রার্থনা করব, ইস্তেগফার করব। কিন্তু মুশরিকদের জন্য আল্লাহর দরবারে কোনো তোবা ইস্তেগফার গ্রহণযোগ্য হবে না। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামকে সতর্ক করে দেওয়া হয়। তো পিতাকে এত কিছু অশোধ করার পরেও পিতা শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালামের এই দাওয়াতকে মেনে নিতে পারল না। শেষ পর্যন্ত আমরা হাদিস থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে যেটা পাই, কাল কিয়ামতের মাঠে একটি ছোট্ট নিকৃষ্ট প্রাণী বানিয়ে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে ইব্রাহিম আলাইহিসসালামের পিতাকে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হেদায়েতের জন্য এই পবিত্র কোরআনে ইব্রাহিম আলাইহিসসালামের অনেক পরীক্ষার কথা উল্লেখ করেছে, তার মধ্যে এই একটি পরীক্ষার কথা বললাম। এই কথা পরীক্ষাটা হচ্ছে কি, আমার পিতাকে আমি অশ্বত করলাম, এই তৌহিদের দাওয়াত দিলাম, কিন্তু পিতা তো দাওয়াত কবুল করলো না, আফসোস আমার পিতা জাহান্নামে চলে গেল, বিশাল একটা পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা হচ্ছে কি, তাকে বাড়ি ছাড়তে হলো, আত্মীয় স্বজন ছাড়তে হলো। অনেক মানুষ এমন আছে, অনেক বেধর্মী এমন আছে যারা ডক্টর জাকির নায়েকের বক্তৃতা বা বিভিন্ন ভালো ভালো বক্তাদের বক্তৃতায় আকৃষ্ট হয়ে যায়,
তারা ভালোবাসে ইসলাম, খুব ভালো জিনিস। পৃথিবীর মধ্যে যদি সঠিক ধর্ম থাকে সেটা ইসলাম আছে, ভালো মেনে নেয়, স্বীকার করে নেয়, কিন্তু ইসলাম গ্রহণ করতে পারে না। কারণ জানে আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে পরিবার আমাকে তাড়িয়ে দেবে, আমি বেঘর হয়ে যাব, আমি এতিম হয়ে যাব, আমার বাপ বাপ থাকবে না, আমার মা মা থাকবে না, ভাই ভাই থাকবে না, ভাই বোন থাকবে না, আমি মাহরুম হয়ে যাব। এই আশঙ্কায় সে কবুল করে না। তো একটি আয়াত আমি এখানে তেলাওয়াত করবো, আমার বক্তৃতা শেষ করবো। আল্লাহ তাবারকাতাল পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 206 মধ্যে বলছেন কি, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই দাওয়াত তাওহীদের দাওয়াত কবুল করলো না কেন? যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে এই তাওহীদের দাওয়াত দিলেন, ওয়াইদা ক্বিলা লাহু ইত্তাকিল্লাহ, যখনই কোনো মানুষকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, আখাজাত হুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়া লাবিসাল মিহাদ, শুধু ইব্রাহিম আলাইহিস সালামের পিতা নয়, পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ এসেছে যারা বুঝেছে ইসলাম সঠিক, তারপরেও ইসলাম গ্রহণ করেনি, এর এক নম্বর কারণ এখানে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, যখন কোনো মানুষকে বলা হয়েছে তুমি আল্লাহকে ভয় করো, আখাজাত হলে ইজ্জাত বিল ইসম, তার সম্মান তার প্রেস্টিজ লেগে গেছে। আমি এত ধনী, আমার এত মান সম্মান আছে, আমি যদি ইসলাম গ্রহণ করি আমার সেটা থাকবে না। আজরের সে ব্যাপারটা ছিল, কারণ নমরুদের প্রধান পুরোহিত ছিল, মন্ত্রী ছিল, প্রিয় পাত্র হওয়ার কারণে যদি ইব্রাহিমের দাওয়াত মেনে নিত তাহলে এই পদগুলো থাকতো না। আর বিশ্বের অবস্থাও তাই, অনেক মানুষ ইসলামকে বোঝার পরেও তার কুরসিকে বাঁচানোর জন্য, তার রাজত্বকে বাঁচানোর জন্য আজ ইসলাম গ্রহণ করছে না। আজ এমন মুসলিম পৃথিবীর বুকে আছে যারা নিজেকে মুসলিম দাবি করছে, তারা নামাজ পড়তে পারে না, তারা প্রকৃত ইসলামকে মানতে পারে না, কারণ জানে যখন কোনো মানুষ প্রকৃত ইসলাম গ্রহণ করবে তার মাল সে নিজের ইচ্ছা অনুযায়ী ব্যয় করতে পারবে না, সে জীবনে কোনোদিন কোনো ব্যবসা নিজের ইচ্ছা অনুযায়ী চালাতে পারবে না, নিজের সংসার নিজের ইচ্ছা অনুযায়ী চালাতে পারবে না। একজন গ্রামের পণ্ডিত, একজন গ্রামের নেতা, সে নিজের গ্রামকে নিজের ইচ্ছা অনুযায়ী চালাতে পারবে না। একজন দেশের নেতা যখন প্রকৃত ইসলামকে মেনে নেবে সে নিজের দেশ নিজের ইচ্ছা অনুযায়ী চালাতে পারবে না। এই জিনিসটা জানে, আমিও জানি করি, তাহলে আমার এই কুরসি থাকবে না। নিজের কুরসি বাঁচানোর জন্য তারা ইসলামকে আজ ধ্বংস করার পিছনে লেগেছে। ইসলাম যদি মাথা চড়া দেয় তাহলে আমাদের কুরসি ডাকবাক ডাকবাক করবে। আল্লাহ তাবারকাতাল আমাদের সকলকে যেন এই পবিত্র কোরআনে যে কঠোর ঘটনাগুলো উল্লেখ করা আছে এই ঘটনার মাধ্যম থেকে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر، يعظكم لعلكم تذكرون، واذكروا الله يذكركم ويستجب لكم، ولذكر الله أكبر، والله يعلم ما تصنعون. حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري